পঞ্চাশ চল্লিশ তিরিশ মাত্র ছয় থেকে আট মিনিট আপনার পানিটা গরম হয়ে যাবে। একবার গরম করে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত গরম থাকবে। কয়েলটা সম্পূর্ণ মালয়েশিয়ান, যেটা পানিটা গরম করতে অতি দ্রুত গরম করে ফেলে। প্রত্যেকটা সাথে আপনি যা দেখতেছেন প্রত্যেকটা পাঁচ বছর আপনার কল গ্যারান্টি পাবেন। পাঁচ বছর যদি কোনো প্রকার কল ঝুলে যায় সেক্ষেত্রে কলটা আমি রিপ্লেস করে দেবো, আর সাত বছর পাবেন আপনার সার্ভিস ওয়ারেন্টি। এটা কিন্তু সম্পূর্ণ মেড ইন ইটালিয়ান কল ইউজ করা হয়েছে, আর এখানে তো রিপ্লেসমেন্ট তিন বছর কল গ্যারান্টি দেওয়া আছে। এনার্জি সেভিং ভাই, 85% এনার্জি সেভিং হবে। ত্রিশটা দাম লাগছে মাত্র 6,700 টাকা, পঁয়ত্রিশটা দাম লাগতেছে মাত্র 7,800 টাকা, আর পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি। পাঁচ বছর যে কোনো সমস্যা হবে ফ্রি সার্ভিস করে দেবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে গিজার দেখাবো। আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন মিডিয়া কোম্পানির গিজার আছে, যেটা ইন্টারন্যাশনাল ক্যাটালগের সবচেয়ে বেস্ট ক্যাটালগের প্রোডাক্ট। আর আমরা আজকে আসি একতা এন্টারপ্রাইজে, আমার সাথে তামিম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন বড় ভাই? এই তো আজকে শুধু মিডিয়া দেখাবো। আর এই পাশে এটা কোন ব্র্যান্ডের? এটা ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা, মিডিয়ার সাথে বসাইছেন, তার মানে কি মিডিয়ার মতো পাওয়ার আছে? ভাই এরকম তো থাকতে হবে, না থাকলে তারপরে একটা মানে প্রতিদিন যদি যদি সমান সমান না থাকে সেটা তো কোনো লড়াই করে কিন্তু ই নেই। ওকে, যেরকম মিডিয়া যেরকম একটা যে ভালো একটা কোয়ালিটি, ভালো একটা ব্র্যান্ড, এবং তার সাথে প্রতিযোগিতা মনে হয় একটা কোয়ালিটি রাখা দরকার। আচ্ছা, সেই বিবেচনা করে আমি এরকম একটা কোয়ালিটি রাখছি যেটা আপনি প্রতিদ্বন্দ্বী করার মতন। আচ্ছা, মিডিয়াতে আমরা কিছু প্রশ্ন রাখবো আপনার কাছে, আমার একটা উত্তর দিবেন। কয়টা সাইজ আছে ভাই? আমার সাইজ আছে তিনটা। আচ্ছা, পঞ্চাশ চল্লিশ তিরিশ। ওকে, এবার প্রশ্ন হচ্ছে ভাই, পানি গরম থাকে কতক্ষণ বলেন তো? ভাই এটা যদি আপনি একবার গরম করেন আটচল্লিশ ঘন্টা পর্যন্ত গরম থাকবে। ওকে, আটচল্লিশ ঘন্টা ঘন্টা পর্যন্ত গরম থাকবে, তাই নাকি? যেটা মানে আপনার জন্য বিদ্যুৎ সাশ্রয় অনেকটা সেভ হবে। মানে আমি একবার যদি গরম করি কত সময় লাগবে প্রথমবার? ভাই আপনি নর্মালি যে গিজারগুলো আছে 10 থেকে 15 মিনিট সময় লাগে, কিন্তু এটা আপনি যদি একবার যদি গরম করতে যান সব মাত্র 6 থেকে 8 মিনিট আপনার পানিটা গরম হয়ে যাবে। ওকে ওকে, তার মানে আমরা 7 থেকে 8 মিনিটে গরম করব, গরম হয়ে যাবে। এটা হলো কয়েলটা সম্পূর্ণ মালয়েশিয়ান, যেটা পানিটা গরম করতে অতি দ্রুত গরম করে ফেলে। ওকে, যেটা কাজটা অনেক দ্রুত হয়। আর সবচেয়ে বড় কথা হলো এটারও ফাইভ লেয়ার তৈরি করা। আচ্ছা, ফাইভ লেয়ার তৈরি করা, যেখানে এখানে আপনি এটা স্টিলে ভরি দেওয়া আছে, তারপর কার্বন করা আছে, তারপর পলিব্যাগ করা আছে, যেটা মানে আপনার গরম যে বাপসাটা বের হবে না। তারপর লিকেজ করার জন্য আপনি স্টিল কোরেট করা আছে, তারপর গ্লাস কোরেট, তারপর আপনি জাস্ট একটা। আচ্ছা, দেখা যায় বাংলাদেশে তো অনেক এরিয়াতে পানিতে হচ্ছে লবণাক্ত থাকে, এই জন্য তো গ্লাস আয়রন থাকে। গ্লাস কোরেট করার অর্থটাই হলো এই কারণে, এটাই গ্লাস কোরেট করার মানে যদি পানিতে কোনো আয়রন থাকে সে আয়রনটা শলা করে ফেলবে, ভেঙে ফেলবে। আবার কিছু জায়গায় আছে পানি থাকতে থাকতে কি হয় যে স্টিলের ভিতরে কিন্তু পানি রাখতে শ্যালো ধরে এক ধরনের, তার জন্য গ্লাস কোরেট করার মানেটা হলো এটাই যে শ্যালোটা ধরবে না, এটা তো চর্মরোগও হয়ে যায়। অনেক চর্মরোগ হয়, তারপর শরীরে অ্যালার্জি সমস্যা থাকলে অ্যালার্জি চুলকানি ভাব থাকে, কিন্তু আপনি মনে আশা করি ইনশাল্লাহ যে আপনি এরকম এইটার ভিতরে এরকম সেফটিগুলো ইউজ করা আছে যেগুলো আপনি শরীরে চুলকানি হবে না, যদি অ্যালার্জি ভাবও থাকে সেই অ্যালার্জি ভাবটা হলে ই হবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি আমরা ধরেন 30 লিটার 10 লিটার খরচ করে ফেলছি, এটা কি অটো ফিল আপ হবে না আমার করতে হবে? আপনি করবেন কিভাবে? এটা তো আপনি তো হাত নেই যে আপনি করবেন, এটা অটো ফিল আপ করবে। আবার এটা অটো ফিল আপ করবে এরকম আপনার গিজেটা আপনি সকালবেলা চালু করতেন ভাই, বাচ্চাদের বাসায় অনেক বাচ্চারা থাকে। আমি এখন এটা চালু করলাম, চালু করে আমি অনেক কাজ করলাম, বাচ্চাদের নিয়ে গেলাম আমি কীতে স্কুলে, তো এই রান্না নাস্তা তৈরি করলাম, তারপরে বাসায় কাজে যাবে, এর কাজের জন্য সেক্ষেত্রে কিন্তু আমার অফ করার জন্য কোনো সময় নেই না, যে আমি অফ করবো, কিন্তু সেই জন্য কী করে সেফটি বাল্ব দেওয়া আছে। ওকে, যে আপনি অটোমেটিকলি চালু করে আপনি জাস্ট আপনার কাজ করতে হবে, এটা অটোমেটিকলি পানি গরম হয়ে যা দরকার হওয়ার পরে কমপ্লিটলি হওয়ার পরে এটা অটোমেটিক সেফটি দিয়ে এটা অফ হয়ে যাবে। আচ্ছা, এখন একটা প্রশ্ন হচ্ছে, আমরা যেহেতু মানুষ ভাই, গিজার তো পানি অনেক সময় বেশি গরম করে ফেলতে পারে, তো ওই গরমটা আমার শরীরে আমার ধরেন বেশি চামড়া পুড়ে যাওয়ার গরম হচ্ছে, আমি এরকম গরম চাই না, আমি চাই যে সবসময় একটা মিডিয়াম আছে থাকবে। ভাই এখানে কিন্তু রেগুলেটর দেওয়া আছে। আচ্ছা, যেটা আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন। এখন ধরেন এটা আমি ফল সিলিং এ লাগাইছি, বারবার কি আমার ওই টেম্পারেচার কমানোর জন্য ফল সিলিং এ যাইতে হবে না অটো সিস্টেম দেয়া? চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনি ফুললি গরম পাবেন। ওকে, আর যেটা আপনাদের একদম শরীরে সহনীয় গরম সেটাই থাকবে? সেটাই থাকবে। কারণ হলো ভাই একটা 25 লিটার যে একটা পানি কিনে, যদি 25 লিটার আপনি গরম পানি যদি ফুলায় আপনি গোসল করতে পারবেন না। না না না, সেক্ষেত্রে তো মিক্স করে নিতে হয়, আর ওরকম ভাবে পানিটা আসবে যেটা আপনি শরীরে সহনীয় এবং আপনি যেটা আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, সাইজ অনুযায়ী ওয়ারেন্টি গ্যারান্টি আর প্রাইসটা জানতে চাই। সাইজ অনুযায়ী কি ভাই? সাইজ অনুযায়ী আমি প্রেসটা বলে দেবো, আর এগুলো প্রত্যেকটা সাথে আপনি যা দেখতেছেন প্রত্যেকটা পাঁচ বছর আপনার কল গ্যারান্টি পাবেন। ওকে, পাঁচ বছর যদি কোনো প্রকার কল ঝুলে যায় সেক্ষেত্রে কলটা আমি রিপ্লেস করে দেবো, আর সাত বছর পাবেন আপনার সার্ভিস ওয়ারেন্টি। ওকে, সাত বছরে যে কোনো সমস্যা হবে কোন জাস্ট আমাদের একটা ফোন দিবেন, আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন, যদি সম্ভব হয় আমাদের মিস্ত্রি পাঠিয়ে দিব। ওকে, আচ্ছা এবার আমি প্রাইসটা জানি ভাই। প্রাইস একদম রিজনেবল প্রাইস হবে ভাই। হয়তো বা বলতেন ভাই মিডিয়াটা স্বনামধন্য ব্র্যান্ড অথবা কোয়ালিটিপূর্ণ ভাই, প্রাইসটাকে বেশি রাখতেছেন না ভাই, কিন্তু ভাই এখানে তো আরেকটা সিস্টেম দেওয়া আছে যেটা হয়তো আপনাকে আমি আপনি আমার জিজ্ঞেস করে আমি বলিও নাই আপনি। আচ্ছা, এটা তো আপনার অটো একটা সেফ দেওয়া আছে, যেটা আপনি ওই যে আমরা সার্কিট ব্রেকার তো বলি, আমাকে তো দেখি যে বাসায় যে মোটর ওই যে ব্লেন্ডারের মোটর গুলো সার্কিট ব্রেকার দেওয়া থাকে, কি হয় পানি মানে বিদ্যুতের লাইন ওভার হিট হয়ে গেলে যদি কোনো সময় সার্কিট ই হয়ে যায় অথবা শর্টডাউন হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডার কিন্তু সার্কিট কিন্তু পড়ে যায় প্রেশার লিটারে দিলে। ওকে, সেম কিন্তু এখানেও তো প্রেশার ই দেওয়া আছে, সার্কিট দেওয়া আছে,
যদি এটা কোনো প্রকার লাইনের সমস্যা হয়, কোনো প্রকার পাইপের সমস্যা, কোনো মেশিনের সমস্যা হয়, এটা অটোমেটিক্যালি সার্কিটটা পড়ে যাবে। ওকে, ভালো সুবিধা। আমরা এখন প্রাইসগুলো শুনি ভাই। এই 1500 দেখতেছেন, সেটার দাম কোম্পানির প্রাইস আছে প্রায় না হলো 18500 টাকা। হ্যাঁ, কিন্তু আমরা কোম্পানির প্রাইস রাখতেছি না। আজকে আমাদের যে ধামাকা অফার একতা এন্টারপ্রাইজ, আমাদের শপটা কিন্তু অনেক বড়। দেখেন আমাদের শপে কিন্তু সব প্রোডাক্টই আছে, জাস্ট আমাদের তার জন্য ধামাকা অফার দিয়েছে। দাম রাখতেছি মাত্র 15500 টাকা 50 লিটার। ওকে, আর এই যে 40 লিটার, 40 লিটার দাম দেখতেছেন, এটা কোম্পানির প্রাইস আছে 15200 টাকা, কিন্তু আমরা 15200 রাখতেছি না, জাস্ট আমাদের কোম্পানির অফার প্রাইস সেটা রাখতেছি মাত্র 13000 টাকা। আচ্ছা, আর এই 30 লিটার, 30 লিটার দেখতে পাই স্ট্যান্ডার্ড সাইজ, ছোট ফ্যামিলির জন্য পারফেক্টলি এটা সাইজ, যেটা আপনি দাম রাখতেছি মাত্র 12000 টাকা, কোম্পানির প্রাইস আছে 14600 টাকা। আচ্ছা, এবার আমরা ব্ল্যাক ডায়মন্ড, যেটা আপনারা এক্সপ্রেসো কফি মেকার বিক্রি করেন, যেটা নাম শুনুন, জাস্ট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশ সব প্রান্তে আমাদের এই জিনিসটা আছে। আর সেই ক্যাটাগরি ভাই অনেকজন অনেক কিছু বলতে, ভাই আমাদের তো এত ইনেকা আর এত হাই কোয়ালিটি বাজেট এত নাই, আমরা একটু গিজার দরকার ভাই, গিজার দরকার, যেটা কাস্টমার সেম ওটা হবে ভাই, সেম জিনিসটাই হবে, এটাও যেটা হবে সেম, অন্য প্রোডাক্ট যাবে সেম, এটাও হবে, এটাও ফাইভ লেয়ারের কোটিং করা আছে, যেটা আপনার পানি আয়রন থাকবে ভাই, এটার ভিতরে গ্যাসোল আছে না তুলা আছে? এটা ভাই এটা গ্যাসোল আছে, আচ্ছা তুলা নাই, তুলা টুলা নাই, কাজ হয় না ভাই, তুলা দেবে হবে, তুলা ভাই জায়গা আছে, কোনো প্রকার লিক হয়ে যায় পানি বের হবে, জাস্ট গ্যাসোল নষ্ট হবে, জিনিসটা টাকা জলে। এক, দ্বিতীয় কথা, যদি কোনো প্রকার ডিভাইসে যদি কোনো অটো সেফটি যদি না থাকে, যদি হয়ে যায় তুলা বিদ্যুৎ শক হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা ওই তুলাটা ব্যবহার করি না। ওকে, পিছনে বলে দিই ভাই, এটা তো সম্পূর্ণ মেড ইন ইটালিয়ান কয়েল ইউজ করা হয়েছে। আচ্ছা, আর এখানে তো রিপ্লেসমেন্ট 3 বছর কয়েল গ্যারান্টি দেওয়া আছে। রিপ্লেসমেন্ট 3 বছর যদি কোনো প্রকার কয়েল চলে যায়, সেখানে জাস্ট আমরা চেঞ্জ করে দেবো। দ্বিতীয়ত কল আর একটা কথা সবচেয়ে যে এনার্জি সেভিং ভাই, 85% এনার্জি সেভিং হবে, আর 5 বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি, 5 বছর যে কোনো সমস্যা হবে ফ্রি সার্ভিস করে দেবো ইনশাল্লাহ, আর আপনি যেখান থেকে নেন আমাদের কোম্পানিতে ফোন দিলে আমাদের কোম্পানি সার্ভিস করে দেবে ইনশাল্লাহ। প্রাইস কোনটা কত ভাই? প্রাইস একদম রিজনেবল রাখতেছি, এই যে দেখেন আমাদের 3টা ক্যাটাগরি আছে, 3টা, 30 লিটার, 30 লিটার, এটা হলো 35 লিটার, এটা হলো 67 লিটার, 30 লিটার দাম রাখতেছি মাত্র 6700 টাকা। ওকে, আর 35 লিটার দাম রাখতেছি মাত্র 7800 টাকা। ওকে, আর এখানে বিগ সাইজ যেটা দেখছেন 67 লিটার, সেটা দাম রাখছি মাত্র 8500 টাকা। অর্ডার করবো কীভাবে ভাই? ভাই তাছাড়াও আমাদের এখানে সব প্রোডাক্টই আছে, হ্যাভেলস আছে, হ্যাভেলসের আছে, মিয়াকো আছে, কেউ যদি চান বাজাজ কোম্পানি বাজাজ আছে ভাই, আবার কেউ চাই ভাই আমাদের ভাই জায়গা তো স্বল্প তো কম, ইনস্ট্যান্ট তো ছোটো যদি চান তার জন্য ইনস্ট্যান্ট আছে, যেটা আবার 3 লিটার ক্যাপাসিটি সহ আছে, এবং কি মিয়াকো নতুন একটা আসছে যেটা হলো ইনস্ট্যান্ট গিজার, দেখতে পাই অনেকটা হলো, আপনি চাইলে আপনি হলো শাওয়াল স্টোরও ব্যবহার করতে পারবেন, চাইলে আপনি গিজার স্টোর কলের সাথে এক্সিস্ট করে ব্যবহার করতে পারবেন। ওকে, আচ্ছা এগুলো অর্ডার করবো কীভাবে একটু বলেন ভাই? অর্ডার করতে ঢাকার ভিতরে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন, জাস্ট আর কিছু না, ঢাকার বাইরে হলে নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পোর্টাল পাঠিয়ে থাকি ইনশাল্লাহ। আচ্ছা, সরাসরি আসতে চাইলে একতা এন্টারপ্রাইজ, সরাসরি আসতে চাই এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, আপনি আমার নম্বর যোগাযোগ করতে পারবেন, সরাসরি আমাদের দোকান আসলে দোকান নম্বর 395-399 নিউ সুপার মার্কেট, 16 নম্বর গলি নিউ মার্কেট ঢাকা। আর যদি আমাদের এখানে একটু নেটের প্রবলেম দেয়, আপনি যদি এখানে নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আর নিউ মার্কেট এরিয়া আসলে কেউ ঢাকা নিউ মার্কেট 3 নম্বর আসে, ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো, তাহলে আমাদের আমাদের দক্ষিণ পাশে আছে, পূর্ব পাশে আছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার, কাঁচা বাজার সামনে এসে ফোন দিলে পারবেন, পশ্চিম পাশে আছে পোস্ট অফিস গেট, সেই গেটের সামনে এসে ফোন দিলে আমাদের আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।